রেমিটেন্স পাঠিয়ে আগের সব রেকর্ড ভেঙেছে চট্টগ্রামের 11 জেলায়। গত 11 মাসে এখানকার প্রবাসীরা 6 বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন। বিশেষ করে ওমান এবং মালয়েশিয়ার মতো দেশ ভিসা দেয়া বন্ধ করলেও গত 6 মাসে এই অঞ্চল থেকে কাজের সূত্রে বিদেশে পাড়ি দিয়েছেন 1,63,000 শ্রমিক। শেখর চিবুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। বিশ্বমন্দার প্রভাবে শ্রমনির্ভর অধিকাংশ দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া কমিয়ে দিয়েছে। তার সাথে যুক্ত হয়েছে ভিসা কেলেঙ্কারির নিষেধাজ্ঞা। গত 1 বছর ধরে শ্রমিক নেওয়া কমিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। শ্রমিক নেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরব, আরব আমিরাত এবং কাতার। একইভাবে শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছে মালয়েশিয়া। সরকারকে অনুরোধ করব অন্তত 1টা, 2টা, 5টা, 10টা, 20টা পর্যন্ত ভিসার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নানা সংকট সত্ত্বেও গত 6 মাসে বৃহত্তর চট্টগ্রামের 11 জেলা থেকে 1,62,905 জন শ্রমিক বিদেশ গেছেন। নির্দিষ্ট কান্ট্রিতে কর্মী যাওয়ার সংখ্যাটার পরিমাণটা একটু বেশি থাকে, সেক্ষেত্রে ওই ডিস্ট্রিক্টে একটু কমে গেলেও ওভারঅল সব জায়গায় কমে যায়, এবং আবার যখন উন্মুক্ত হয় তখন সমস্ত বাংলাদেশ, সমগ্র বাংলাদেশে সেটা ওভারঅল বেড়ে যায়। জনশক্তি রপ্তানি কমলো, গতি বেড়েছে রেমিটেন্স প্রবাহে। তবে জনশক্তি রপ্তানি আগের পর্যায়ে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানান চট্টগ্রাম জেলা প্রশাসক। ওমানে টেম্পোরারিলি আপাতত বন্ধ রয়েছে, বাট এটি আমরা যতটুকু জানি কূটনৈতিক চ্যানেলে, বিশেষ করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কাজ করছে। আমরা আশা করছি কিছুদিনের মধ্যেই ওমানের শ্রম বাজারটি উন্মুক্ত হয়ে যাবে। গার্মেন্ট শিল্পের পর রিজার্ভ বাড়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। আর এই খাতটি এখন নানা সংকটে জর্জরিত। এই সংকট থেকে উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিদেশে অবস্থানরত বাংলাদেশি মিশনগুলো, কিন্তু এই মিশন তেমন কোনো ভূমিকা রাখছে না, এমনকি অনেকটা নীরব থাকছেন, এমনটি অভিযোগ প্রবাসীদের। কমল দে, সমসংবাদ, চট্টগ্রাম। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।